हेलो फ्रेंड्स, वेलकम टू पार्वतीज गार्डन एंड किचन ब्लॉग चैनल। आज हमें एकदम एक अन्य रकम रेसिपी नहीं सामने पुली पिठे बा भापा पिठे। तो ये रेसिपिटी क्यों बनिए पूरा वीडियो देखते थकूँ, देखले ही जानते पर क्यों बनिए। तो बंधुरा भलो लगले अवश्य लाइक कमेंट शेयर करबें और आमार चैनल सबसक्राइब कर। आमार ए पुली पिठे बनाते 500 ग्राम चालेर जोन्नो एकटी नारकेल लेगेछे आर लेगेछे एकटी तालेर पाल्प। आमी भापा पिठे बनानोर जोन्नो एखाने एकटी नारकेल कूड़े नियेछी। तो आमी नारकेल कूड़ो कड़ाइयेर मध्ये दिए दिच्छी। आर दिए दीची एक छोट बाटिर एक बाटी चीनी 100 ग्राम चीनी। एटा भालोभावे एक साथे मिसाते हो। ए नारकेल कोरार साथे चीनी भालोभावे 5 मिनट धरे मिसाते हो जाते चीनी गुलो नारकेलेर साथे मिशे जाए। एटा एक साथे मिशिए आमरा 15 मिनट रेखे देबो। ए पूर बनाते आमी नियेछी एलाचेर गुड़ो दुटो एलाच शिलनोड़ा गुड़ो करे नियेछी आर नियेछी 300 ग्राम दूधेर छाना। ए छाना आमी परे एड करबो। तो बंधुरा संगे थाकुन पासे थाकुन। तो देखुन बंधुरा आमार 15 मिनट नारकेल कूड़ोटा राखा हुए गिएछे। चीनी आर नारकेल प्राय एकसाथे मिशे गिएछे। एबार आमी कड़ाईटा गैसे बसिए दिएछी मीडियम आँच दिए। एटा आमी भालोभावे नाड़ाचाड़ा करते थाकबो। এটা মিনিট পাঁচেক ধরে নাড়তে থাকবো মিডিয়াম আঁচে। লো টু মিডিয়াম আঁচ দিলেই ভালো পুর বানানো হবে, সাদা সাদা ভাবে পুর হবে। হাই আঁচ দিলে তাতে পুর লাল হয়ে যাবে। আমি এখানে পুরের সাথে ছানা ব্যবহার করছি। এই ছানা আমি লেবু দিয়ে কাটিয়ে ভালো করে ধুয়ে জল ঝাড়িয়ে নিয়েছি। দেখুন একটুও রস ভাব নেই, শুকনো শুকনো। রস ভাব থাকলে পুরটা ভালো হবে না। তো আমি এখানে নারকেলের পুরের সাথে ছানার পুর ব্যবহার করছি। আপনারা চাইলে না ব্যবহার করতে পারেন, আপনাদের পছন্দ মতো আপনারা ব্যবহার করবেন। চিনির পরিমাণও আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। অল্প মিষ্টি খেতে চাইলে অল্প চিনি ব্যবহার করবেন। আমি এখানে একটি নারকেল ব্যবহার করেছি, মিডিয়াম সাইজের নারকেল। পুর থেকে রস ভাব বের হচ্ছে, চিনি দেওয়া ছিল তো।
এবার আমি ছানাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এলাচের লুণ। ছানার পুর নারকেলের সাথে খুব সুন্দরভাবে মেশাতে হবে। এলাচ দিয়েছি, নারকেল, খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। তাল দিয়ে আমি বানাবো ভাপা পিঠে। আমি তালের পাল্প আগেই রেডি করে রেখেছি, পুরটা আমার প্রায় রেডি হয়েই এসেছে। তারপর আমি রেডি করব চালের গুঁড়ো। আপনারা চালের গুঁড়ো কিনে নিতেও পারেন, আমি বাড়িতে চাল ভিজিয়ে মিক্সিতে চাল গুঁড়ো করব। দু ঘন্টা আগে চাল ভিজিয়ে রেখেছি, পুর রেডি করে চালের গুঁড়ো রেডি করে নেব। তো দেখুন বন্ধুরা, 5-7 মিনিট নাড়াচাড়া করার পর চিনির যে রসটা বেরিয়েছিল খুব সুন্দরভাবে একদম শুকনো শুকনো ভাব হয়ে গিয়েছে, আর রস ভাব নেই। তো আমি গ্যাসটা এবার অফ করে দেব। নারকেল দিয়ে ছানার পুর আমার রেডি। সাদা সাদা ভাব পুরটা রয়েছে, লাল হয়ে যায়নি। তো বন্ধুরা দেখুন, আমি তালের পাল্প বের করে নিয়েছি, নিয়ে 10 মিনিট ধরে ফুটোচ্ছি। 10-15 মিনিট ধরে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। খুব সুন্দরভাবে ফুটতে শুরু করে দিয়েছে। আর আমি একটি বোলের মধ্যে নিয়ে নিয়েছি 500 গ্রাম চালের গুঁড়ি। তালের পাল্পটা ভালোভাবে ফুটলেই আমি তালের পাল্প দিয়ে এই চালের গুঁড়িটা মেখে নেব। রুটি পরোটার জন্য যেরকমভাবে আমরা আটা মাখাই সেভাবেই এই চালের গুঁড়িটাও মেখে নেব তালের পাল্প দিয়ে। তালের পাল্প খুব সুন্দরভাবে ফুটছে। এবার আমি এই তালের পাল্প চালের গুঁড়ির মধ্যে দিয়ে মেখে নেব। তালের পাল্প ফুটবে সেরকম অবস্থায় চালের গুঁড়িটা মধ্যে দিয়ে ভালোভাবে মাখতে হবে। ঠান্ডা হয়ে গেলে একেবারে ভালো মাখা হবে না। অল্প অল্প করে তালের পাল্প দিয়ে মেশাতে হবে। একসাথে বেশি পরিমাণ দেওয়া যাবে না। তো দেখুন বন্ধুরা, আমি চালের গুঁড়ি দিয়ে আর তালের পাল্প দিয়ে এভাবে 3টে বোল বানিয়ে নিয়েছি।
ভালো করে আটা মাখার মতো ভালোভাবে মেখে নিতে হবে 10 মিনিট ধরে। আমি খুব সুন্দরভাবে ডোগুলো বানিয়ে নিয়েছি। এবার আমি একটি ডো নিয়ে এখান থেকে বানাবো। আর এখানে আগে থেকেই নারকেলের পুর ছানা দিয়ে রেডি করে রেখেছি। আর বাকি এই ডেলা দুটো আমি ঢাকনা দিয়ে রেখে দেব। তো দেখুন বন্ধুরা, আমি একটি খুলি বানিয়ে নিয়েছি, একদম পাতলা করেছি। এই খুলিটা যত পাতলা হবে তত খেতে ভালো হবে, সেই জন্য আমি ভালোভাবে পাতলা করে বানিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল ছানার পুর। এটা যেহেতু তাল দিয়ে, তালের পাল্প দিয়ে চালের গুঁড়িটা মাখা হয়েছে, খুব সুন্দর একটি কালার এসেছে দেখুন। এই মাখাটা কেমন ভাব হয়েছে দেখুন, আটার মতো অতটা নরম নয়, এরকমভাবে ভালোভাবে এটা মাখতে হবে। মেখে অবশ্যই অল্প একটুখানি নিয়ে আর বাকিটা ঢাকা দিয়ে রাখবেন। এরকম ছোট্ট লেচি নিয়েছি, আপনারা চাইলে বড় বানাতে চাইলে বড় লেচি নিতে পারেন, আমি ছোট ছোট বানাবো। ছোট ছোট বানালে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এই খুলিটা যে যতটা পারবেন ততটা বড় সাইজের করবেন, পাতলা হবে। বন্ধুরা, আমার একটি জরুরি কথা বলতে মনে নেই, এই চালের গুঁড়ি মাখার সময় যেমন আমরা আটার মধ্যে লবণ দিয়ে মাখি হালকা পরিমাণ, তাতে মিষ্টি লবণ মিশে একসাথে খুব সুন্দর স্বাদ হয়, আমি লবণ দিয়েছি, আপনাদের দেখাতে বলতে মনে ছিল না। এইভাবে দুধারের দুটো মুখ নিয়ে ভালোভাবে এভাবে চেপে দিতে হবে। এখানে আরেকটি ডিজাইন বানিয়েছি, তো আরেকটি করে আমি দেখাচ্ছি। ভালোভাবে এভাবে চেপে চেপে হাতে মধ্যে গোল করে নিতে হবে। এভাবে চেপে বাঁ হাত দিয়ে এভাবে চেপে চেপে বানাবেন।
এইভাবে ধরবেন, ধরে এইভাবে চেপে দেবেন। তো বন্ধুরা আমি এই তিনটে ডিজাইনের বানিয়ে দেখালাম, আমি সব পিঠেগুলো রেডি করে নিয়ে আপনাদের দেখাচ্ছি। আমার অনেকগুলো পিঠে বানানো হয়ে গিয়েছে। আমি একটি হাঁড়ির মধ্যে 1 লিটার মতো জল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি। জলটা ভালো মতো ফুটবে, তারপর আমরা পিঠেগুলো সেদ্ধ করতে দেবো। তো আমি হাই আঁচ দিয়ে জলটা ঢাকা দিয়ে ফুটতে দিয়ে দিচ্ছি। আমি এগুলো বানিয়ে নিয়েছি, আরও কয়েকটি বানাচ্ছি। তো একসাথে হবে না, সেই জন্য কিছুটা সেদ্ধ করতে বসিয়ে দেব আর কিছুটা আবার পরে দেব। 1 মিনিট জল ফুটতে দিয়ে দিয়েছিলাম, খুব সুন্দরভাবে জলটা ফুটছে। তো আমি গ্যাসটা কমিয়ে দিলাম, এবার বসিয়ে দিচ্ছি এই হাঁড়ির মধ্যে এরকম একটি বোল। এবার এক এক করে এগুলো দিয়ে দিচ্ছি। এক এক করে আমি অনেকগুলো পিঠে সাজিয়ে দিয়েছি, একসাথে বেশি দেওয়া যাবে না। এবার আমি এটা ঢাকা দিয়ে দেব। এটা হতে মিনিমাম 15 মিনিট লাগবে। গ্যাসটা মিডিয়াম আঁচে দিয়ে দিলাম, 15 মিনিট হোক, তারপর আমি আপনাদের খুলে দেখাচ্ছি। তো বন্ধুরা আমার 15 মিনিট এটা সেদ্ধ করতে দেওয়া হয়ে গিয়েছে। আমি এটা ঢাকনাটা খুলে দিলাম, গ্যাসটা কমিয়ে দিলাম। হাতের মধ্যে লাগছে না, চটচট করছে না। পনেরো থেকে 20 মিনিটের মধ্যেই হাই আঁচ দিলে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো আমি গ্যাস থেকে এটা নামিয়ে নিচ্ছি। আমি আবার কিছুটা রয়েছে সেদ্ধ করতে দেবো, তো ঢাকনা লাগিয়ে দিলাম। খুব সুন্দরভাবে উঠে আসছে, দেখুন, লাগছে না। তো দেখুন বন্ধুরা, আমার ভাপা পিঠে রেডি হয়ে গিয়েছে, আমি সার্ভ করে দিয়েছি। কালারটাও খুব সুন্দর হয়েছে, দেখতে খুব সুন্দর, আর খেতে হয়েছে দারুণ টেস্টি, সুস্বাদু। অবশ্যই বন্ধুরা বাড়িতে বানিয়ে খাবেন।